হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা শ্রীজা ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছো যে সন্ধে সন্ধে আমি কি করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ করলে হবে না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বরের আবদার হচ্ছে গাজরের হালুয়া খাওয়াতে হবে, তার জন্য আমি গাজর নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা দুজন মানুষ তাই বেশি গাজর লাগবে না, অল্পের মধ্যেই হয়ে যাবে। তো গাজরগুলো এখন আমি ছুলে নেব, তারপরে কুড়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো আমার সমস্ত গাজর কোড়া কমপ্লিট, আর আমি সমস্ত উপকরণও রেডি করে ফেলেছি। তো তোমরা উপকরণগুলো একবার দেখে নাও হালুয়ার। তো দুধ আমি গরম করে রেখেছি, এটা হচ্ছে দোকানের প্যাকেটের যে দুধ পাওয়া যায় সেটা। এখানে চিনি আছে, আর ওদিকে প্লেটে দেখো কিশমিশ, কাজু, তেজপাতা আর গরম মশলা আছে একটা, আর ঘি আছে সাথে। আর এটা হচ্ছে খোয়া ক্ষীর। তো এই ক্ষীরটা প্রশংসা না করলেই নয়, লাল কালারের দেখতে পাচ্ছ, মানে খুবই টেস্টি এটা। এটা শুধু খাওয়া যায় খেয়ে, মানে কি বলবো, মিষ্টির মতো একদম, শুধু খেলেও কেউ বুঝতে পারবে না। তো এখানে একজন কাকু আসে রাত্রিবেলায় দিতে, তো উনি দিয়ে যান, বিক্রি করেন আর কি। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আর আমি দেখো ঘি দিয়ে দিয়েছি অল্প একটু। তো তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো বা সাদা তেলও ইউজ করতে পারো। তো আমি ঘিটা ইউজ করেছি। আর এখানে আমি ঘিটা দিয়ে আগে প্রথমে যে কাজু আর কিশমিশগুলো রেখেছি, তো সেগুলো আগে হালকা ফ্রাই করে নেব, তারপরে আমি এর মধ্যে গাজর দিয়ে দেবো, গাজরটা হালকা ফ্রাই করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, বুঝতে পারবে। তো গাজরটা দেওয়ার আগে আমি একটা তেজপাতা এবং একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, দেখো এটা হালকা ফ্রাই হলে এরপরে আমি গাজরটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ যে 2 মিনিট গাজরটা হালকা ভাপিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার গরম দুধটা দিয়ে দেবো। তো দুধটা আগেই আমি ফুটিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো কালারটা, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, গাজরের কালার যেহেতু কমলা লালচে ভাব, তো কালারটা সেরকমই হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা চাইলে হালকা লবণ অ্যাড করতে পারো, কিন্তু আমি করিনি, আমি পছন্দ করি না মিষ্টি জিনিসে লবণ দেওয়া, তো তার জন্য আমি স্কিপ করে গেছি। তো আমি 2 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম, আর এখন দেখো ফুটে উঠেছে। আর এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব এখন যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম, তো ওটা অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব, তো বেশি লাগবে না। আর এরপর আমি এর মধ্যে এবার যে যতটা মিষ্টি খাও সেই মিষ্টিটা অ্যাড করে দেবে তোমরা, আর আমি যতটা খাই ততটা অ্যাড করে দেব। তারপরে কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলেই আমার পুরোপুরি কমপ্লিট গাজরের হালুয়া। আর আমার হালুয়া একদম রেডি। আর দেখতে পাচ্ছ যে আমি কাজু খানিকটা সরিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি হামালদিস্তা দিয়ে আধ ভাঙা করে নিয়েছি, তো দেখতে সুন্দর লাগবে। এর জন্য তোমরা চাইলে পেস্তা বাদাম আরও অন্যান্য বাদাম দিতে পারো। তো এই যে দেখো ভেঙে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওপরে ছড়িয়ে, তো খুব সুন্দর লাগছে দেখতে এর জন্য। তো পুরোপুরি রেডি, এবার বরকে দিতে যাব, দেখা যাক বর কী বলে খেয়ে। সবাই মাখো মাখো করে একদম টাইট টাইট করে, আমি একটু ঝোলঝোল রেখেছি, আমার খেতে ভালো লাগে ঝোলঝোল। কেমন হয়েছে বলো, তুমি বললেই তো সার্থক, আর কি চাই। দেখতে সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে বলো? বিয়ের পর একবার খাইছিলাম শ্বশুর বাড়ি থাকতে সবাইকে, সত্যি। তো এই ছিল আজকের ভিডিওটা, গাজরের হালুয়ার রেসিপি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। চলো টাটা।